আমাদের আরেক দর্শক এসএমএস পাঠিয়েছেন যে এরকম এই ধরনেরই সার্ভাইকাল 4-5 এরকম তার লেভেলে তার ডিসপ্রলাপস হয়েছে, সার্জন বলেছেন অপারেশন করতে। অপারেশন কি করা দরকার আছে? আসলে এটা অ্যাকর্ডিং টু রোগীর অ্যাসেসমেন্ট অনুযায়ী যে কোন লেভেলে কতটুকু কমপ্লিকেশন হয়েছে। এই ক্ষেত্রে যদি মায়েলোপ্যাথি বলি আমরা একটা কথা আছে সার্ভাইকাল মায়েলোপ্যাথি, এখানে যদি দীর্ঘদিন কর্ড কম্প্রেশনের কারণে বা নার্ভ কম্প্রেশনের কারণে যদি কোনো স্পট হয়ে যায়, ওখানে যদি অ্যাভাসকুলার মানে ব্লাড সাপ্লাই চাপ হয়ে থাকার কারণে যদি আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যদি টিস্যু ড্যামেজ হয়, সেই ক্ষেত্রে যদি কোয়াড্রিপ প্যারেসিস হয়, চার হাত পা অবশ্যই আসে, এই জাতীয় কমপ্লেইন আসে, প্রস্রাব ধরে রাখতে না পারে, মানে মেডিকেল কিছু ইমার্জেন্সি যেগুলো থাকে, এই জাতীয় যদি সমস্যা তাহলে অবশ্যই অপারেশন। এই ধরনের সমস্যা না হলে অপারেশনের প্রয়োজন, 90% রোগী অপারেশনের প্রয়োজন হয় না যদি তারা সঠিক সময়ে আমাদের কাছে আসে। আচ্ছা, 2-4 সপ্তাহ কি রেস্ট নিতেই হবে? হ্যাঁ অবশ্যই, 2-4 সপ্তাহ কমপ্লিট বেড রেস্টে থাকে। আপনি দেখেন এখানে ডিস্কটা প্রোল্যাপস হয়ে গিয়েছে, গিয়ে কর্ডে কম্প্রেশন বা নার্ভে কম্প্রেশন করে, তো এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে তার চাপটা কমানো, যেন ওখানে চাপ না পড়ে। এখন যদি আপনি বসে থাকেন বা এসে গিয়ে ফিজিওথেরাপি নেন, তাহলে আপনার বডি ওয়েট কিন্তু আপনার কর্ডে সেই কম্প্রেশনটা করছে পারসিস্টেন্ট, তো আমরা সেক্ষেত্রে রোগীকে টোটাল সুপাইন লাইন বা যে কোনো লাইন লাইং পজিশন দ্যার ইজ নো আপনার কম্প্রেশন, সেক্ষেত্রে আপনার কিন্তু স্পাইনে কোনো চাপ পড়তেছে না, কারণ লাইন অফ গ্রেভিটি বডির যে বুড়ো আস শুয়ে রাখা মানে শুয়ে শুয়ে থাকার কারণে, হ্যাঁ শুয়ে থাকার কারণে ওই চাপটা আর পড়ছে না, এবং আমরা পাশাপাশি তাকে ডিকম্প্রেশন করি, ম্যানিপুলেশন করি, এবং এখানে বিভিন্ন লেজার বা আমরা যেমন আল্ট্রাসাউন্ড থেরাপি ইউজ করতে পারি অথবা ইন্টারফেরেন্সিয়াল থেরাপি ইউজ করি, ইভেন কি আমরা যেটা বলে ড্রাই নিডলিং করি। ড্রাই নিডলিং এমন একটা টেকনিক যেটা ফিজিওথেরাপিস্ট নিজের হাতে করতে হবে, আপনার ডিফ একটা স্ট্রাকচার যদি আপনি সংকুচিত থাকে বা টাইট হয়ে থাকে, আপনি কিন্তু যত ওষুধ খান, ইভেন কি আপনি মার্কেটে বিভিন্ন মাসেল রিল্যাক্সিং আছে, ওইগুলো খেলে আপনার টোটাল বডি রিল্যাক্স হবে, কিন্তু ওই স্পেসিফিক মাসেল কিন্তু ছাড়বে না, তাকে ট্রিগারিং করে আকুপাংচারের মতো, এক্স্যাক্টলি আকুপাংচার মতো, বাট আকুপাংচার যে স্টাইলে কাজ করে বা যে থিওরিতে কাজ করে ড্রাই নিডলিং একেবারে বিপরীত থিওরিতে কাজ করে। ডিপিএসসিতে করছেন আপনারা? আমরা অবশ্যই যেহেতু এই এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করছি, সাফল্যের হার খুব এক সাফল্যের হার খুবই এক্সিলেন্ট। এখানে আসলে ফিজিওথেরাপির অন্যান্য যে ট্রিটমেন্টগুলো আছে, অন্যান্য যে ডিকম্প্রেশন পদ্ধতি আছে, এগুলো হচ্ছে কম্বাইন্ড ট্রিটমেন্ট। যদি আমরা সিনার্জিস্টিক ইফেক্ট পাই, এখানে একসাথে অনেকগুলো ট্রিটমেন্ট যখন আমরা অ্যাপ্লাই করতে পারি এবং রুগী টোটালি কমপ্লিট আমাদের অবজারভেশনে থাকে, এখানে আবার রুগীটা কিন্তু আমরা অবজার্ভ করতে পারি যে সকালে কি অবস্থা আছে, বিকালে কি অবস্থা আছে, অবস্থা করে করে আমরা তখন ট্রিটমেন্টটা চালাই যাই। এখানে কি আপনি যে মাঝে মাঝে রিহ্যাবিলিটেশনের কথা বলেন, এখানেও কি রিহ্যাবিলিটেশন প্রশ্ন আসছে? অবশ্যই, এক্ষেত্রে রিহ্যাবিলিটেশন বিশাল ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এক্ষেত্রে রুগীগুলো দেখবেন আপনার হয়তো হাত পা অবশ হয়ে গেছে অথবা ব্যথার কারণে তার দেখা যায় যে এখন যদি কারো ঘাড়ের সমস্যা, একটা হাত অবশ হয়ে যেতে পারে বা হাতে ব্যথা আসতে পারে, এই ব্যথা হওয়ার কারণে তার কিন্তু শোল্ডারের মাসেলগুলো ইনভলভ হবে, হাতের মাসেলের শক্তি কমে আসবে, ইভেন কি তার পায়ের মাসেলের শক্তিও কমে যেতে পারে এবং ঘাড়ের শক্তিও কমে যেতে পারে, এবং সে কিন্তু প্রপার তার যেই সে যে পেশায় নিয়োজিত এই পেশাটা করতে কিন্তু সমস্যা হয়। এই ক্ষেত্রে আমরা শুধু কারেকশন করা না, ডিস্কটা ডিকম্প্রেশন করা না, তার জন্য ভবিষ্যতে অন্য ডিস্কগুলো না হয় অন্য অন্যগুলো, সেটাকে আমরা তাকে সেই এডুকেশন শিখিয়ে দিই, সেই এক্সারসাইজ শিখিয়ে দিই, সবার আগে তাকে কজ নির্ধারণ করতে হবে যে কেন আপনার ঘাড়ে এই প্রশ্ন আমি আসছি যে কেন হয়, কেন প্রলাপসটা হয়। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে ঘাড়ে যেমন ডিস্ক প্রলাপসের ক্ষেত্রে বেশিরভাগ কারণ হচ্ছে প্রফেশনাল প্রবলেম, যেমন আপনার একজন যদি কম্পিউটিং করে, যদি সে ডেস্ক জব ওয়ার্কার হয় অফিসে বসে, সে কিন্তু ল্যাপটপ ইউজ করতে দেখবেন ঘন্টার পর ঘন্টা মেরুদণ্ডটা সামনে কুজা করে সামনে উঠে, এখন মেরুদণ্ডে যে ঘাড়ের যে স্পাইন, স্পাইনটা সামনে উত্তল যেটা আমরা কনভেক্স বলি, আর সেই ক্ষেত্রে আপনি যদি সেটাকে স্ট্রেট করে সামনে ঝুঁকে করেন তাহলে এই কনভেক্সিটিটা থাকবে না, আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে, তখন দুই কশেরুকার মাঝখানে যে ডিস্কটা থাকে, ডিস্কটা আস্তে 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 তার ভিতরে নিউক্লিয়াস থাকে, পালপাস জেলি টাইপ সাবস্টেন্স, সে প্রেসার পড়তে পড়তে সে পিছনে চলে আসে, তো হুট করে কোনোদিন রুগী হয়তো দেখা গেলো বাসা পাল্টাচ্ছিল যে এক এরিয়া থেকে আরেক এরিয়া গিয়েছিল, অথবা দুইটা বালিশ ইউজ করছিল, অথবা কোনো কারণে হয়তো ঘাড়ে একটু চোট লাগলো, তারপর থেকে সমস্যাটা শুরু হয়ে গেল, বা একিউট দেখলাম যে আমাদের যে মুসলিম সম্প্রদায়ের যে নামাজটা আমরা যে সেজদা দিই, এই সেজদাটাকে ঘাড়ের এই যে স্পাইন গুলোর জন্য কি খুব ভালো? অবশ্যই, সেজদা হচ্ছে আপনি যদি একটা লোক পাঁচ ওয়াক্ত রেগুলার নামাজ পড়ে তাহলে তার ঘাড় ব্যথা কখনো হবে না,
এখানে আপনি বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটা আপনি খেয়াল করবেন, আমরা যখন নামাজে যাই বা সেজদা দেই তখন কিন্তু আমাদের কপাল এবং নাক একসাথে কিন্তু ফ্লোরে লাগাইতে হয়। এখন যদি এই এই টেকনিকটা কিন্তু এটা বলা হয়েছে অবশ্যই কপাল ফ্লোরে লাগাইতে হবে, কপাল এবং নাক লাগাইতে হবে। তো এখন যদি আপনি সেটা যদি করেন সেক্ষেত্রে যে আপনি কিন্তু সারাদিন কি করছেন পারিবারিক ব্যক্তিগত অথবা আপনার অফিস আদালতে কাজ করছেন, সারাদিন সামনে ঝুঁকে ঝুঁকে ঘাটটাকে আপনি কিন্তু স্ট্রেট করে ফেললেন এবং এভাবেই চলতেছে। কিন্তু আপনি যদি এই ফাঁকে ফাঁকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তখন কিন্তু আপনার স্পাইনটা কিন্তু উল্টা সি কার্ভটা মেইনটেইন হবে। খুব নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।